وبركاته والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين الله باك رب العالمين الشهيد رباري وشنكو وغنيت شكريا جاء الله باك رب العالمين عمدر كتاوفيك ديسن أسكي إسلاميك لايفونوشتوني وفوستي تخوار شروطي إقراء بنغلر برداء مهر تجارة عمدر شاتي جوك ديسن عشا كورتشي عبنر عشاش برجندو عمدر شاتي تاك আপনাদেরকে আমাদের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাথে মেহমান হিসেবে যোগ দিয়েছেন আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দিন বাইতুল মুখারম মসজিদ সাউথ হলের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা হাফিজ আহমদ জাকি হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহমিসুলিল্লাহ জজাকুমুল্লাকুমুল্লাহ আপনি অনেক কষ্ট করে আজকে সময় দিয়েছেন আল্লাহ যেন আপনাকে উত্তম বলদা দান করেন আমাদের সম্মানিত দর্শক ভাই বোন যারা আমাদের সাথে আসেন আজকের বিষয়টা আমরা প্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে বিষয়ে আমরা আজকে ডিসকাশন করবো আলোচনা করব এটা অনেক বড় বিষয় কিন্তু আমরা ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ এই আলোচনা চালিয়ে যাব আমরা দ্য ফিলার অফ ইসলাম যে ইসলামের যে পাঁচটি বুনিয়াদ যে রক্ষণের উপর বা যে ফিলারের উপর ইসলাম দাঁড়ানো আছে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আল্লাহ যদি তাহফিক দান করে আমরা সবাই জানি যে ইসলামের পাঁচটি বুনিয়াদ হলো শাহাদা সলা সাউম হাজ জাকা অ্যান্ড হাজ একজন মুমিন মুসলমান সবার জন্যই এই জিনিসগুলো জানতে হবে এবং তার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে সে এগুলার ওপর আমল করতে হবে এটা বাধ্যতামূলক একজন মুমিন মুসলমান যদি বলেন যে আমি ইমান এনেছি কিন্তু আমার নমাজের প্রয়োজন নেই আমার জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই হজের সামর্থ্য থাকার পরেও যদি তিনি বলেন যে আমার হজ করারও কোনো প্রয়োজন নেই তাহলে কে ওনাকে মুসলমান বলা যায় শেখ একজন যদি বলেন যে আমি ইমান এনেছি কিন্তু আমার নমাজেরও প্রয়োজন নেই জাকাতেরও দেওয়ার দরকার নেই হাজও আমার কোনো প্রয়োজন নেই এবং রোজারও আমার কোনো প্রয়োজন নেই তাহলে এটা কোনো মুসলমান এটাকে মেনে নেবে না এই এই জিনিসগুলা জানতে হবে এবং এর ওপর আমাদের আমল করতে হবে আজকে শুরুতেই আমরা যে বিষয়টা আমরা টাচ করতে চাই ইমান আমরা ইমান থেকে শুরু করি খালিমা শাহাদা আমরা সবাই জানি একজন মুসলমান হতে হলে আমরা কলিমা পড়তে হবে কলিমা শাহাদা আমরা পড়ি এবং এর অর্থ বুঝে এটাকে মানার নামই হলো ইমান এখন এই ইমানের গুরুত্ব এবং তাৎপর্য প্রথম দাপে আমরা শাহেখের কাছ থেকে আমরা আলোচনা শুনব যে ইমান কোন জিনিসের নাম বা ইমানের পরিচয়টা কি এই ইমানের গুরুত্ব এবং তাৎপর্য কী আমি একটি কথায় বলতে চাই যে ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর তাহিদের উপর বিশ্বাস আল্লাহ যে এক আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলীর উপর বিশ্বাস আল্লাহর সাথে যে কেউ শরিক নেই এটার উপর বিশ্বাস আল্লাহ আমার মালিক আল্লাহ আমার খালিক আল্লাহ আমাদের স্রষ্টা এবাদতের মালিক একমাত্র আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহ এই সবগুলা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমি একজন ইমানদার মুমিন আমি আর ইমানটা পরিপূর্ণ হবে আমি নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে পারবো তো আমরা শাহেখের কাছ থেকে এই বিষয়ে আমরা কিছু আলোচনা শুনি এবং এর পাশাপাশি আজকে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য إي إن شاء الله. جي جزاكم الله خيرا. الحمد لله وكفى وسلام على عباده الذين استفا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الف لام ميم ذلك الكتاب لا ريب فيه. هدّل المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. সদাকালুল মৌলান আল আজিম সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতাবৃন্দ আমি প্রথমে নিজেকে দৈন্য মনে করছি হজরতুল্লা আল্লাহ মৌলানা নাইম ভাই আমাদের বড় ভাই তিনি আমাদেরকে আবেদন করেছেন আসার জন্য আসতে পেরেছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কেরিমের প্রথম শুরুর পাঠটা আলোচনা করেছি যেখানের মধ্যে আল্লাহ আহ আতলা বলতেছেন যে এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যা লিক কিতাব বাফি এটার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুতাকিন কাদের জন্য এটা হেদায়ত হলো মুত্তাকিদের জন্য সুবাহ আল্লাহ মিনু যারা ইমান আনবে তারা কোনো কিছু অদৃশ্য কিছু হাইট কিছু বিষয়ের উপর ইমান আনতে হবে আল্লাহাদী আইব মিনু নাবিল গায়েব গায়েব দ্বারা এখানে মুরাদ নিতেছেন আল্লাহ সুভায়ানা হুয়াতা আলাহ ফিরিশতা আপনার জান্নাত জাহা জান্নাত জাহান্নাম ফুলসিরাত বা মৃত্যুর পরবর্তী জিন্দেগী আখের হাতের জীবন আখের হাতের জীবন তাকদির এরপরেই বলেছেন ও ইউকিম মুনাস সালা এত সব আমল তাকার পরেও প্রথমেই কেন নামাজের কথা নিয়ে আসলা এটার কারণ হইল। নামাজ আল্লাহর কাছে সবচেয়ে আহাম এবং গুরুত্বপূর্ণ এই বাজার যে ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তির আল্লাহর সাথে কোনো কন্ট্রাক্ট থাকবে না এমনকি হাদিসের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ তালা তার মুখের দিকেই তাকাবেন না বে মুখের দিকে আল্লাহ তালা চাইতাও নাই যার নামাজ নাই ইমান প্রথম ইমান আল্লাহ অদৃশ্য বিষয় আল্লাহ আস আসমানের সাত আসমান আপনি দেখছেন না আমরা এক আসমান দেখি সাত আসমান সাত জমিন তারপরে আপনার ফিরিস্তা হল আসমানি কিতাব হল এরপরে আপনার আপনি বলছেন জান্নাত জাহান্নাম পুলসিরাত কবরের জিন্দগি কাদরি ও তাকদির এগুলো অদৃশ্য আমরা দেখতে পাই না কখনো কিন্তু এগুলার উপর আনতে হবে যে মুমিন ইমান আনবে এগুলার উপর আনতে হবে এর লাগে আল্লাহ তালা প্রথমেই কোরআনের শুরুতে বলছেন ইউ মিনুন বিল গাইবি যারা মুমিন হবে তারা অদৃশ্য কিছু বিষয়ের উপর মতো ইমান আফটার ইমান ফার্স্ট প্রায়োরিটি হইল আপনার নামাজ এই জন্য ওই ওকে এখন যদি কেউ জুমার নামাজ পড়ে ঈদর নামাজ পড়ে আর বাদে মনে করে জুম্মা টু জুম্মা আর কোনো নামাজের আমার প্রয়োজন নাই তার দিকে আল্লাহ তালাকে আমাদের দিন তাকাবেন না কারণ তার লগে আল্লাহ তালা কোনো কন্ট্রাক্ট না কারণ আল্লাহ সুবাহ মেনশন করছেন কোরআনের মধ্যে যে ইন্না সলা না তালাল মু না কিতাব তো তারা যারা ওক মতো নামাজ দেয়া করবে সময় মতো নামাজ আদায় করবে এরপরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রসুল একটা ম্যান্ডেটারি দিছেন আল্লা হুম ফিল আর্থ যে ব্যক্তি জমিনে তার ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় আকাম মুসলাত ও আতাউজাত ও আমারু বিল মারুফ ও আনিল মুনকার সাইটটা খাম যদি সে করে এর মধ্যে প্রথম যে আপনার ম্যানিফেস্টো যেটা নিয়ে আসছেন প্রথম যে কন্ডাক্ট এটা আনছেন আপনার সালাত নামাজ কায়েম করো নামাজ আদায় করো না কায়েম করো অর্ডার দিয়া নামাজ সৌদি রাষ্ট্রে আমরা যারা যাই বা আরব কি কান্টগুলো গেলে নামাজের সময় তারা ডরাইয়ার দোকান দোকান সম্পন্ন করলে নামাজ পড়তে পারব কারণ সরকার পক্ষে থেকে আইন হইল নামাজ অর্ডার দেওয়া দেয়া হয়ে যে নামাজ পড়তে না জেলও দিতে পারে ইয়া দৈনন্দিনে তো সরকারের যে ইনসাফ প্রতিষ্ঠা করতেছে বাল্লা রসিলা হে ও সাইটটা যিনি যদি মানে ইনসাফ প্রতিষ্ঠা করে রাষ্ট্র চালাইতে পারবে এর মধ্যে প্রথমটা যেটা নিয়ে আসছেন আকাম ও আতাউ জাকাত অর্ডার দিয়া জাকাত কালেকশন করবে জাকাত কালেকশন লাগে আলাদা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থাকবে ইনফোর্সমেন্ট থাকবে তারা মানুষ যারা দনি রিচ পিপুলোর কাছে জাকাত কালেক্ট করিয়া পুয়ার পিপুলের কাছে বিলাইয়া দিবে একটা ইনফোর্সমেন্ট আলাদা বাহিনী আছে যারা থাকবে মানে সরকার পরিচালনার ক্ষেত্রে বলছেন কালেকশন করিয়া পাবলিকর মধ্যে বরাদ্দ করো ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দো ও আনিল মুনকা সরকারের পক্ষ থাকি এবং অসৎ কাজের নিষেধ করো এই সাইটটা ম্যানুফেস্টো মানিয়া যদি কোনো রাষ্ট্র প্রধানে যদি রাষ্ট্র চালায় তাহলে ইনসাফ বৃত্তিকা এখানে দুইটা জিনিসের মুনাসবত পাওয়া গেল মিল পাওয়া গেল একটা আল্লাহ রসুলিয়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রথম নামাজারে নিয়ে আসছেন আর আল্লাহ আল্লাহ কোরআন প্রথমে সব আমলের প্রায়োরিটি প্রায়রিটি নামাজ কায়েম করো আর তোমার যা আর্ন হয় ওখান থেকে আল্লাহ রাস্তায় তোলা দেও তাইলে বোঝা গেল আল্লাহ রাস্তায় দান করা জাকাত ফিতরা আল্লাহ রাস্তায় ডোনেট করা এটা সব বলে এক বিষয় আল্লাহ রাস্তায় নিজের মালর থেকে কিছু অংশ দান করা হয় এই দুই জিনিস করা সবচেয়ে কষ্ট এই দুই আমলটা জারি রাখা সবচেয়ে কষ্ট এর মধ্যে একটা হইলো নামাজ আর একটা হইলো নিজের ফয়সাটাকেই আল্লাহর রাস্তা দান করা দুইওটা মানুষের কষ্ট হয় নামাজ যে ব্যক্তি পাঁচ হোক আপনার নামাজ পড়তে হইব পড়তে পড়তে চাইব সারা সারাদিন পবিত্রতা থইব হে পবিত্রতার বাইরে দেখতে পারতো না আর একটু ব্যাখ্যা করি আপনি অবশ্যই ইন্টারক্ট করবা আমি একটু ব্যাখ্যা করি আমরা অনেক সময় দেখি মসজিদ মধ্যে লেখা থাকে যে আপনার ইন্না সালাত আনিল ফাশা ইবল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে কিন্তু প্রশ্ন অনেকে করেন যে নামাজও পড়ে চুরিও করে নামাজও ফলে মিশাও মাতে। নামাজও পড়ে জিনার কামও করে নামাজও পড়ে সুগোলকুড়িও করে মানে যত গুণার কাম আছে লগে করে আবার নমাজও পড়ে তাইলে নামাজ যদি আল্লাহ তালা কোরআনে মেনশন করলাম সমস্ত অশ্লীল এবং মন্দ এবং গর্হিত কাছ থেকে মানুষকে বিরত রাখে তেলে নমাজ পড়িয়া মিসা মাতি গিলা পুরা আল্লাহর কথায় আর মানুষের কর্মে সাংঘর্ষিক এর জবাব মুফতিরের কিতাবে আনয় দেওকা তারা একশো বছর দুইশো বছর সাতশো বছর আগে তারা এগুলার সমাধান দেওয়া প্রশ্ন আইতে পারে তফসিরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা আপনার আলোচনা আনয় যে কোন নামাজের নামাজে তার অশ্লীল আর পাপের থেকে বিরত রাখবো হইব নামাজের নামাজটা কোনটা আল্লাহ তো নামাজের নামাজটা হইল এটা যে ব্যক্তি যখন নামাজ শুরু করবে তা বিরাত হারিমা বান্দিয়া আল্লাহ আকবর কার পরে সাইড রাখাত ফোড়ক দুই রাখাত ফোড়ক এই দুই রাখাতর পড়ার সময় অথবা সাইড রাখাত পড়ার সময় তার মন রে বারবার শয়তানে লুবালুবি করবে তার কাছ থেকে কেচ করিয়া মন রে নিয়ে যাইবে তার মন তার জায়গা থাকি নামাজ থাকি বাইরে নিয়ে যাইবে আর হে বারবার মন ফিরে আনবে আমি তো নামাজও আমি তো আল্লাহর সামনে আল্লাহ আল্লাহ রসুল সল্লু কামার আই তুমি ইউসল্লি তিনবার নমাজ পড়ার পরে ওইসে না পরে ব্যক্তির কুম্পা সল্লি ভাই না কালাম তুসল্লি আমারে মিয়া জাল্লা নামাজ পড়াতে বলো নামাজ এই দুই রাকাত তো তো চার রাকাত নামাজের মাঝে বারবার যেন মন খড়াকড়ি করবে শয়তানের সাথে দেখুন যে নামাজের মাঝে মন যায় গিয়ে আর ওকা আমারও হয় আপনার সবার হয় এই যে মন খড়াকড়ি করে যে বারবার শয়তানে লয়াদার বারবার করি আমি নামাজের ভিতরে আছি বারবার নেই বারবার আমি নামাজের ভিতরে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই তার নামাজের নামাজে তারে জাহান্নাম থেকে বাঁচাইবো যে শয়তানের লোকে নামাজের মধ্যে মন রাখার লাগি খড়াকড়ি করে সুবহানাল্লাহ এরপরে মহসিরিন এখানে আমি আলোচনা আনেন যে ব্যক্তি এই সাইড রাখাত অথবা দুই রাখাত তার মনটা দরিয়া রাখতে পারবো তপস্যা করতে করতে এক সময় কিন্তু মন থাকবো নামাজও আপনি যদি দীর্ঘ প্রয়াস চেষ্টা অবশ্যই মেহনত করেন নামাজও থাকবো যে ব্যক্তি সাইড রাখাত তার মাইন্ডে নামাজর যায় নামাজে দরিয়া রাখতে পারবো এ বাহার বাইরে যাওয়ার পরে বাজারে গিয়া যদি অবাদে গুনা করার সুযোগ পায় সে গুণা করবে না যে নমাজে আল্লাহকে বয় করে সে বাইরে গিয়ে গুণা করার সুযোগ পাইলেও গুনার মজা নেওয়ার চেষ্টা করবে না কারণ সে চিন্তা করবে আল্লাহ সুবাহান হুয়া তাহলে আমার দেখরা। আমি এই গুনাত সরি করাম না এই নামাজের নামাজে অশ্লীলার মন্দ গর্হিত কাছ থেকে মানুষকে বিরত রাখলাম আল্লাহবর জাক্লা শাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম জি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা আলোচনা শুনছি ইমান এবং নামাজ সুবাহান আল্লাহ ইসলামের প্রথম মানে আমাদের স্তম্ভ বলা যেতে পারে যে আমাদের প্রথম যে বুনিয়াদ এটা হলো ইমান এর ঈমানের প্রথম বুনিয়াদ বা ইমানের প্রথম রক্ষণ হলো তাও হেদ আল্লাহ রেখ্যবাদে বিশ্বাস করা আমরা যদি আল্লাহ সুবাহান তা আলাকে স্রষ্টা মানি তাহলে তারই এবাদত করতে হবে আমরা যদি আল্লাহকে আমার মালিক মনে করি তে মালিকেরই তো এবাদত একমাত্র করতে হবে যিনি আমার মালিক যিনি আমার জীবনের মালিক মৃত্যুর মালিক আমার কল্যাণ ও কল্যাণের মালিক আমার সব কিছুর মালিক আর এবাদত যখন চলে আসে তখন এবাদতের প্রথম যে বড় এবাদত যেটাকে আমরা জানি এটা হলেনবাস এই আল্লাহ সুবাহকে ছিনার পর এটা আল্লাহকে চিনা আল্লাহর মানে আল্লাহর কদরত আল্লাহর পাওয়ার আল্লাহর সম্পর্কে জানা প্রতিটা মুমিন মুসলমানের জন্য এটা দায়িত্ব আমি যদি আমার মালিককে না চিনি যিনি আমার আমার সব কিছুর মালিক যিনি আমার দোয়া কবুল করতে পারেন যিনি আমার দোয়াকে রিজেক্ট করতে পারেন যিনি আমাকে জান্নাত দিতে পারেন যিনি আমাকে জাহান্নামে শাস্তি দিতে পারেন মানে প্রতি মুহূর্তে আমি যার গোলাম যিনি আমার মনিব আমি যদি তার সম্পর্কে না জানি তাহলে আমি কিভাবে তাকে মানব কিভাবে তার কথা আমি অনুসরণ অনুসরণ করবো যখন আমরা আল্লাহর পাওয়ারকে বুঝবো যখন আমি আল্লাহর কুদরতকে জানবো যে আল্লাহ সব কিছুর মালিক তিনি যা চান তাই হবে তিনি চাইলে আমার মঙ্গল হবে তিনি চাইলে না চাইলে আমার মঙ্গল হবে না আমি অসুস্থ সুস্থতার মালিক দেওয়ার মালিক তিনি সব কিছুর মালিক তিনি এই জিনিসগুলো যে সময় আমার অন্তরে থাকবে আমি আল্লাহর একত্রবাদে বিশ্বাসী আমি ইমানদার হিসাবে নিজেকে বলতে পারবো এটা হলো প্রথম একটি আমাদের আজকে টপিক এ বিষয়ে আমরা যদি একটু মানে গুরুত্ব অনুধাবন করতে চাই একটু চিন্তা করেন যে আল্লাহ রসুল সাল্লা আলহি ওসাল্লামের অনেক হাদিসের আলোকে এই কথাটা আমরা বলছি যে একজন মানুষ যদি ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে আর দুনিয়ার জীবনে কোনো কিছুর মালিক হতে পারল না হয়তো কোনো মানুষ তাকে রেকগনাইজও করে নাই দুনিয়ার জীবনে হয়তো ফকির অথবা মিসকিন অথবা যার কোনো স্টেটাস নাই কিন্তু ইমান নিয়ে যদি আমল নিয়ে যদি দুনিয়া থেকে চলে যেতে পারে তা দুনিয়ার জীবনে হয়তো তার কোনো পরিচয় নেই দুনিয়ার মানুষ হয়তো তাকে খুব সম্মান ইজ্জতের নজরে দেখে নাই কিন্তু আল্লাহর কাছে সম্মানিত তার জীবনও সফল আখেরাত তো আর একজন মানুষ যদি পুরো দুনিয়ার মালিক হয়ে যায় আর ইমান থেকে যদি বঞ্চিত থাকে তো একজন মুমিন মুসলমান হিসাবে আমরা এটা বিশ্বাস করতে হবে যে দুনিয়ার জীবনে হয়তো তাকে মানুষ খুব শক্তিশালী মনে করতো খুব পাওয়ারফুল মনে করতো কিং মন জানতো রাজা বাদশাহ জানত কিন্তু ইমান হারা ইমান না থাকার কারণে ইমান থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহর একত্রবাদে বিশ্বাসী না হওয়ার কারণে আখরাতের জীবন বিফল হয়ে যাবে আর দুনিয়ার জীবনকেও আমরা সফল বলতে পারি না এই জন্য ইমানের গুরুত্ব অপরিসীম এই জন্য আমাদের অলামায়েকরাম বুজুরগানে দিন আকাবির সাহাবায়েকরাম আইমায়ে মুস্তাহিদিন সবসময় তারা ইমানের পাহারা দিতেন আর এই দোয়াটাই করতেন আল্লাহ যেন আমাদেরকে ইমানের সহিত নসিব করেন কারণ শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। এই জন্য ইমানের গুরুত্ব অপরিসীম আর এরপরে আজকে শায়েখ আমাদের সামনে কোরআনের আলোকে সুবহান আল্লাহ যে নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবাহানহ তালা কোরআনের প্রথম পেইজেই নামাজের কথা বলছেন ইমানের পরেই নামাজের কথা অসংখ্য আয়াতের মধ্যে নমাজের কথা বলা হয়েছে অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল নামাজের কথা নমাজের ফজিলত নমাজ ত্যাগ করলে কি শাস্তি এগুলা আল্লাহ রসুল বর্ণনা করেছেন আমরা যদি এখন এই দাপটা একটু আমরা শাখের কাছ থেকে জানতে চাই যে এই নমাজের মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখেরাতে আমি কি অর্জন করব। একটু ফজিলত যখন আমরা শুনি দুনিয়ার জীবনে শেখ যখন আমরা কোনো জিনিসের লাভ জানি প্রফিট জানি দুনিয়ার এই বিজনেসটাই আমরা করতে চাই তাহলে নমাজের মাধ্যমে একজন মানুষ একজন মমিন মুসলমান দুনিয়াতে কী লাভ করতে পারে আখরাতে কী অর্জন করতে পারে রসুল্লা সালাহি আসাল্লামে ফরমাইন অন নমাজ হইল একটা আলো একটা লাইট এই লাইটটা কীরকম লাইট যে ব্যক্তি নামাজ পড়বে তার দুনিয়ার মধ্যে আল্লাহ সাহা হুয়া তালা দুনিয়ার জিন্দগিতে তাকে শান্তিতে মানে আরামে রাখবেন প্রমাণ কি কোরআনে করিমে আল্লাহ সুহান বলেছেন যে ব্যক্তি আল্লাহ ব্যক্তিদিন ইস্তেকামতের সাথে যে ব্যক্তি আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করবে আল্লাহর গুণগান গাইবে আল্লাহর হুকুম আহকাম মানবে আল্লাহর বিধান মানবে আল্লাহর বিধান কি নামাজ আল্লাহর বিধান হলো নামাজ যে ব্যক্তি সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব ভালোতে আল্লাহর বিধান মানবে মৌত পর্যন্ত তো মৌতর সময় তার আলাই শিমুল মালা এক গুরু ফিরিস্তাকল তার ইস্টেকবাল করার জন্য আসমে হা আল্লাহ ওয়েলকাম করার জন্য আর বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান হা আজকে তোমার কোনো বয় নাই একটু পরে আজরাইল তসিব আনবা কিন্তু আমরা তোমার সুসংবাদ দেওয়াতেছি আজকে তোমার কোনো বয় নাই ওলা তাহা জানো তোমার কোনো পেরশানি নাই ও আবসিরুবাত জান্নাতের সুসংবাদ দিলাম বিল্লাতি কুন্তুম যেটা তোমার রবের প্রতি তোমার জন্য ওয়াদা ছিল রবের প্রতি ওয়াদা রবে তান বিধান পালন করলে তার ওয়াদা হইল জান্নাত বিধান পালন করলে দেওকার সারাদিনে হইল চব্বিশ ঘন্টা একটু ক্যালকুলেশন যদি আমরা করি এই চব্বিশ ঘন্টার মধ্যে গড়ে এক ঘন্টা আমরা নামাজ পড়ি যদি ফাঁসক মিলাই না আপনি ও জুস তাইলে এক ঘন্টা এক ঘন্টা আপনি করো কা আল্লাহর খাম তো আল্লাহ ভা তালে হ তাহলে গুণ যেগুন খামাইবা যা করবা এগুলো আল্লাহ তাহলে বরকত দিবা আন্না হইল আল্লাহ তালে আমি এইরকম পেরেশানি দিব তোমার কোটি কোটি টাকা আনবাই আর মুসিবত দিব কোটি কোটি টাকা উড়িয়া যাইব হয় না হয় না একটা এক্সাম্পল দে আপনার সারা জীবন বেচার বিচারা কামাই করছে সত্তর লাখ আশি লাখ ব্যাঙ্ক ব্যালেন্স করছে মনে করো লাস্টে গিয়ে এক ক্যান্সার হয়েছে হয় মাদ্রাস নাইলে ব্যাঙ্গলোর নাইলে বুফাল তার সত্তর লাখ শেষ আরো লাগে ফ্লাট বেচা লাগে ওতা লাগে ও যে পেরেশানি এমন দিমু যে পেরেশানি তোমার সব তথাই বলি আর আল্লাহর কাম করো দুনিয়া তো শান্তিতে থাকবে আর আখের আত্ম তোমার লগে অবদারিত জান্নাত আছে সুতরাং নামাজ হইল আল্লাহর বিধান নামাজের দ্বারা যারা পিসফুলনেস মিলে যারা নামাজি তারা দেখা যে নামাজের টাইম মিলে আপনি মারিয়াও বইতরত না রাখতে পারতেন যত ইম্পর্টেন্ট কাম হইব আগে নামাজ কারণ তার এটা অভ্যাস তার আল্লাহর লগে একটা মোলাকাত রসুল্লা সালাম ফর্মাইন যে মোসা আলাইসালাম চল্লিশ দিন পাহাড় আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন পাহাড় দিন অবস্থান করা লাগছে তোর পাহাড় আর আমার বলে লাগে সাক্ষাত যে নামাজ হইল মমিনের জন্য মেয়ারাজ মেয়ারাজ কি আল্লাহর সাথে কনভারসেশন কিভাবে নমাজের মাধ্যমে আমরা কোরআন পড়ি পড়ি কিনা পড়ি না তো নমাজের মধ্যে যখন আমি কোরআন পড়ি তো কোরআন পড়া আর আল্লাহর সাথে কথা বলার সমান কথা তখন যে আমার ফার্স্ট বার ডেইলি সুযোগ আছে আল্লাহ লগে সাক্ষাতর আল্লাহ লগে কথোপকথন বা কনভার্সেশন করার কথাবার্তা কোয়ার এটা কীরকম বলে ফাঁস নমাজের মাধ্যমে এরপরে আল্লাহ রসালামে ফরমাইন যে ব্যক্তি আপনার এশার নামাজ পড়বে আর পড়িয়া ঘুমাই যাবে আর আবার ফজরের নামাজ পড়বে তে সারা তার ইবাদতের মধ্যে কাটবে নমাজের লগে ইবাদতের সম্পর্ক আল্লাহ যে ব্যক্তি সারা সারা সারারিত আল্লাহর ইবাদত থাকবে আল্লাহ কি তারে সুন্দর বদলা দিবা না অসুন্দর বদলা দিবা অবশ্যই সুন্দর বদলা দিবা দেও কে পরে আমি আটা এক্সাম্পল দিই ফরজ যে আমরা পড়ি ফরজ এবং ওয়াজিব যেটা এটার লগে আমার স্বার্থ জড়িত আপনার স্বার্থ জড়িত কারণ আমরা জানি ফরজ এবং ওয়াজিব যদি আদায় না করে আমরা জাহা যাইতাম আল্লাহর হুকুম লঙ্ঘন করা শূন্যত যে আমরা আদায় করি ইটার লগো আমাদের স্বার্থ জড়িত সুন্নত আদায় করি নবীদের বিশেষ সুপারিশ পাইয়া জান্নাত দেওয়া লাগে আল্লাহ তাইলে সুন্নত এবং ওয়াজিবাত আমার স্বার্থ জড়িত যে আমি যদি না করি আল্লাহর বিদার না মানি তাইলে আমার শাস্তি পাওয়া লাগবো জাহান্ন করা লাগব শূন্যত আমরা আদায় করি নবীদের স্বাধীন মাঝে বিশেষ সুপারিশ পাইয়া আমরা জান্ন দিতাম এই জন্য এটা তো আমার স্বার্থ জড়িত কিন্তু নফল পড়লে সব না পড়লে কিচ্ছু নয় নফলের সাথে আমার কোনো স্বার্থ জড়িত নয় পড়লে সব আছে না পড়লে নাই আল্লাহর রসুল সাল্লাম ফরমাইন যে ব্যক্তি আল্লাহর ওলি হইতে চায় আল্লাহর খাস হইতে চায় আল্লাহর বন্ধু হইতে চায় সে যেন রুটিন করিয়া নফল আদায় করে যেটার সাথে তার কোনো স্বার্থ জড়িত নাই আল্লাহ তালার অচিরেই সে আল্লাহ তালার বন্ধু হয়ে যাবে যে দোয়া করবে আল্লাহর কাছে কবুল হইবে যে কথা কইবে এ কথা ফলবে যদি আপনি আমল করতে পারেন এই হইল নামাজের ফজিলত সুবহান আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহ টাচ করেছেন যে নামাজের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারবো প্রথম যে কথাটা তিনি বলেছেন সুবহান আল্লাহ আমরা সব এটা মুসলমান বলেন বা মুসলিম বলেন আমরা সবাই কিন্তু মৃত্যুকে বয় করি এটা এক মানে যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন যিনি হসপিটালের বেডে আছেন তিনিও বাঁচতে চান বলেন হজুর দোয়া করেন আল্লাহ যেন আরও কিছুদিন হাজার দান করেন কেউ মরতে চাই না আমরা অথচ মানে একটু যদি আমরা গভীরে চিন্তা করি মৃত্যু তো অবদারিত মৃত্যু হবে আর জান্নাত লাভ করতে হলেও মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই বইটা দূর করে দিয়েছে সুবহান আল্লাহ কোরআনের এই আয়াত যে আল্লাহ আমাদেরকে বলছেন যারা ইস্তে কামতের সহিত দিনকে পালন করবে যে যে মুমিন মিনাদ যারা ইমানের উপর আমলের উপর তারা অটো অবিচল থাকবে দিনের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না যে আমি এখন কাজে আসি জহরের নমাজ বাদ দিয়ে দেই আমি এখন কাজে আসি আশ্রয়ের নমাজ বাদ দিয়ে দেই আমি আজকে একটা ফাংশনে আসি সবাই নমাজ পড়ছে না আমিও বাদ দিয়ে দেই এইটা হলো নমাজের সাথে নমাজকে আপনি কোরবানি দিয়ে দিলেন কম্প্রোমাইজ করে দিলেন এই জিলা যদি আমরা না করি আমরা যদি নমাজকে সঠিকভাবে আদায় করি আল্লাহর এ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি আল্লাহর হক যদি আমরা আদায় করি বন্দার হক যদি আমরা আদায় করতে পারি তাহলে মৃত্যুর দিনও আমরা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে আল্লাহ একবার আর আরেকটি কথা হলো একটু চিন্তা করেন শাহ বলছেন যে এক ঘন্টা সময় দিলে আমরা নমাজটা পড়তে পারি এই এক ঘন্টা সময় দেওয়ার জন্য আমরা অনেক কিন্তু রেডি নয় কিন্তু আমার আল্লাহ যদি বলতেন যে প্রতিশ্বাসে নিঃশ্বাসে তো আমার মানে আমার পাওয়ার চলে আল্লাহ চাইলে তো এখনই আমাদেরকে নিয়ে নিতে পারেন হায়াতের মালিক আল্লাহ মৌত দেওয়ার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কল্যাণ ও কল্যাণের সব কিছুর মালিক আল্লাহ এখন আল্লাহ যদি এটা বিধান করে দিতেন যে তুমি জীবন জীবিত থাকতে হলে প্রতিদিন এক ঘন্টা সময় দিতেই হবে বাধ্যতামূলক মসজিদে আসতে হবে তাহলে জীবন রক্ষার জন্য তো আমরা সবাই করতাম অফকোর্স তখন আমরা বলতাম যে আমার এই এক ঘন্টা এটা আমার দায়িত্ব যদি আমি না যাই যদি আমি না যাই তাহলে তো আমার জীবন চলে যাবে আমাদের আল্লাহ সহ ভানা হয়ে তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা একটা বিরতিতে যাব ছোট্ট বিরতিতে বিরতির পর আবার কন্টিনিউ ইনশাল্লাহ সাহেবের কাছ থেকে আমরা এই বিষয়ে আলোচনা শুনব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলিমে দিন বাইতুল মকাররম মসজিদ সাউথ হলের সম্মানিত ইমাম খতিব শেখ হাফিজ মৌলানা আহমেদ জাকি হাফিজ আহল্লাহ আমরা আজকে যে বিষয়ে আলোচনা শুনছি আলোচনা করছি বিষয়টা হলো ইসলামের যে ফাইভ পিলার অফ ইসলাম ইসলামের যে পাঁচটি স্তম্ভ এর প্রথমটা হলো ইমান আর এরপরে হলো নামাজ আমরা দাপে তাপে ইনশাআল্লাহ অন্যান্য বিষয়ে আলোচনা করব আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন কিন্তু আমরা আজকে ইমানের আলোচনা এবং নামাজের গুরুত্ব তাৎপর্য এই বিষয়ে আমরা আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি ইমান সম্পর্কে আল্লাহ রসুলসল্লাহ আলাইহি ওস্লামের একটি হাদিস আল্লাহ রসুল সল্লাহ আলিহি ওসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি মৃত্যুর সময় আল্লাহ যদি তৌফিক দেন এটা আমাদের কোনো সাধ্য নেই আমাদের কোনো শক্তিও নেই আল্লাহ যদি কোনো মানুষকে মৃত্যুর সময় শাহাদান করেন কলিমা পড়ার তৌফিক দান করেন ইমান ও মৃত্যু হয় তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন সুবহান কিন্তু এই জিনিসটা অর্জন করার জন্য এই কলিমা এবং এই ইমানের পিছনে সারাটি জীবন মেহনত করতে হবে সারা জীবন যদি আমরা একটা জিনিস সাধনা করি দুনিয়ার জীবনেও আমরা বুঝি একজন স্টুডেন্টস সে যদি কোনো সাবজেক্টে এক্সপার্ট হতে চায় তাহলে অবশ্যই এর পিছনে তার মেহনত করতে হবে দুনিয়ার যে কোনো সেক্টরে যদি সেক্টরে আপনি একজন যোগ্যতা সম্পন্ন একটা দায়িত্বে যেতে চান বা আপনি যদি পারদর্শী হতে চান অবশ্যই আপনার এর পিছনে সেক্রিফাইস মেহনত করতে হবে ইমানকে মজবুত রাখার জন্য ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য ইমানকে হেফাজত করার জন্য সারা জীবন আমাদের সাধনা করতে হবে ইমান জানতে হবে ইমানের উপর আমল করতে হবে ইমানের সাথে দুনিয়ার কোনো কিছুর সাথে দুনিয়ার কোনো শক্তির সাথে আমরা কম্প্রোমাইজ করব না এটা হলো ইমানের প্রথম একজন মুমিনের প্রথম দায়িত্ব আমরা যদি দেখি সুবহান আল্লাহ এই ইমান সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের একটি হাদিস আল্লাহ রসুল সাল আলহি ওসলাম বলেন যে ইমান হল ইমানের একটা গুরুত্ব এই হাদিস থেকে বুঝে যায় সামিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সামিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইয়কুল আফদাল উদ্দিক ও আফদাল উদ্দ আলহামদুলিল্লাহ একজন মমিনের জবানে সবসময় যদি জারি থাকে লা ইলাহা ইল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ সুহান এটা তো জিকির হবে আর জিকির তো সবচেয়ে বড় আমল আর এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দিবেন যে মানুষ প্রতিদিন একশো বার আল্লাহ কালিম আলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে মৃত্যুর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কালিমা পড়ার তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ আরেকটা হাদিস বলেই আমি শাহের কাছে চলে যাব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ আনি আনিল ইবনে আব্দুল মুতালিব্রদি আল্লাহ আনহুআসমিয়া রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তো আমল ইমান রাদিয়া বিল্লাহি রব্ব্যান ওবিল ইসলাম দিন আর ও বিহাম্মদিন রসুলান এই হাদিস সম্পর্কে আমরা শাইখের কাছ থেকেও আমরা আলোচনা শুনতে চাই যে ইমানের স্বাদ আমরা অর্জন করতে পারি যদি আমরা আল্লাহ সবহান হুয় তালাকে আমরা আল্লাহর রাদিয়া বি রব্বান আমরা যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকি আল্লাহ আমাদের রব হিসাবে এরপরে আমরা দিন ইসলামের উপর যদি আমি সন্তুষ্ট থাকি এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ও যে আমার নবী এটার উপর যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে ইনশা আল্লাহ আমি ইমানের স্বাদ অর্জন করতে পারবো শাহ এ বিষয়ে ইনশাআল্লাহ কন্টিনিউ আলোচনা করবেন জিজাহু আপনি বলেছেন উত্তম জিকির হইল ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ নবী করিম সাল্লহি ওসাল্লামে ফরমাইন যে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার বলবে সুবহান আল্লাহ সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবাহ ফিরিশাদেরকে জিজ্ঞেস করেন যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুণা আছে কি না ফিরিস্তারা বলেন গুণা আছে বলে তাইলে সুবাহান আল্লাহ একবার পড়ার কারণে তার গুনার মধ্যে ডাক দিয়ে দাও দ্বিতীয়বার যখন ওই বন্দা বলে সুবাহান আল্লাহ তো আল্লাহ সুবাহানু তালা জিজ্ঞেস করেন এই ব্যক্তির আমলের নামার মধ্যে গুণা আছে কিনা বলে আছে একটু আগেই তো দাগ দিলাম বলে এটা মিটাই দাও আর তিন নম্বর যখন আবার বলে সুবাহান আল্লাহ বলেন যে নেকি লিখতে থাকো এখন তো দাগও নাই আমল গুনাও নাই নেকি লিখতে থাকো এর সাথে যদি কেউ যোগ করে আলহামদুলিল্লাহ তো রসুল্লাহ সাল্লাম ফরমাইন সুবহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহি او تملا ما بين السماوات والارض الله سبحان اللہ যদি প্র্যাকটিস থাকে কারো জবানে আর আলহামদুলিল্লাহ যদি প্র্যাকটিস থাকে তার জীবনে কমপ্লেনের পরিমাণ কমে যাবে প্রথম কথা হইল আল্লাহ আপনারা কেউ জিজ্ঞাসা করলেন কেমন আছেন বললেন আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কেমন আছে বললেন আলহামদুলিল্লাহ অনলে দাওয়া টেলিফোন ধরার পরে কমপ্লেন শুরু এটা হইছে ওইটা হইছে ওইটা হইছে আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোদ্দ বলে বছর আগে এই প্রেসক্রিপশনটা দিতেন যার জীবনে আলহামদুলিল্লাহর প্র্যাকটিস আছে তার জীবনে কমপ্লেনের পরিমাণ কমে যাবে फायदा কি হবে যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আও तमলা আমা বাইনাস সামাওয়াতি ওয়াল হল হোল ব্যাকwem আসমান আর আসজমীন যত জায়গা আছে সব জায়গায় আল্লাহ তাআলা রিওয়ার্ড দিয়া ফুলফিল করবা সব দিয়া পরিপূর্ণ করে দিলে সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রাসূল বলেছেন একই কথা আপনার ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াল কুরআন লাকা নমাজ হইল একটা আলো সদাকা হইল আরেকটি আলো বল কোরআন ওয়া আলাই আর কোরআন যদি কারো পক্ষে কেয়ামতের দিন তাকে তার লাইফ সাকসিড আর যদি কার বিহাইন্ডে চলে যায় এগেনস্টে চলে যায় তার জীবন ধ্বংস কোরআন যদি সুপারিশ করে তাইলে সাকসেস আর যদি সুপারিশ নালিশ করে তাইলে জীবন বরবাদ বল কোরআন হট জাত পক্ষে থাকবে তোমার বিপক্ষে থাকবে তাইলে ভাইলাম নমাজ আলো আগেই বলেছি নমাজের দ্বারা ইহ জগৎ এবং পর জগতের কামিয়াবি শান্তি পিসফুলনেস ইস্তেকামতের সাথে নমাজকে সবসময় আদায় করা তাইলে মৌতের সময় গুরা ফ্রিস্তা চলে আসবেন দ্বিতীয় হল সদাকাতু সদাকার শাব্দিক মানা ইস্তেলাহি মানা লোঘবি ইস্তেলাহি মানা আল্লাহ রাস্তা দান করা লোভই মানা আল্লাহ রাস্তা দান করা ইস্তলাহি হলো বিভিন্ন বিষয় আলাদা আছে সদাকা এক বিষয় পার্সোনাল ডোনেট এক বিষয় ফি সদ্ কাতুল আরেক বিষয় আল্লাহ রাসায় দান করা আর এক বিষয় কিন্তু প্রত্যেকটাকেই সদাকা বলে এই জন্য ওসদা কাতুবহা সদাকা হইল আর একটা আলো কিভাবে আলো যখন যে সদাকার দ্বারা আপনাদের দান করেন আমরা যে অনেক সময় আপনারা আপেল করেন আমরা আপিল করি জনসাধারণের সামনে যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনারা ডোনেট করেন খাবারের জন্য পানির জন্য এটা কি কেন আল্লাহর রসুলসাম বলেছেন ওসদা কাতুব রহা যদি তুমি সদাকা করো এটা তোমার জন্য আলো হইবে জগতে এটা আলো দিবে পরজগতেও এটা আলো দিবে ইহ জগতের আলো কীভাবে সদাকার দ্বারা বিপদ থেকে আল্লাহ মুসিবত থেকে আপনার উদ্ধার করবে আল্লাহ তালার গুসা ঠান্ডা হবে আপনার উপর আপনার উপরে আসন্ন একটা বিপদ আছে আল্লাহ তালার সদাকার দ্বারা এটারে দূর করে দিবে। পরজগতে সদাকার দ্বারা কী ফায়দা হবে এটা সদকায় জারিয়া থাকবে আপনি আমত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এটার রিওয়ার্ড পাইতে থাকবেন এই জন্য সদাকা আর কোরআনের কথা বলেছেন কোরআন আপনি পড়বেন পাঠ করবেন কোরআনের দ্বারা আপনার ডিপ্রেশনেস প্রবলেমেটিক যত চিন্তা চেতনা উগ্র অ্যাংজাইটি খালামিটি যা যত কিছু আছে ভিতরে এগুলারে কোরআনের দ্বারা কোরআনের নূরের দ্বারা এগুলারে ডিস্ট্রয় করে দিবে আপনার ভিতর শান্তি থাকবে বাহিরেও শান্তি থাকবে সুভান আল্লাহ এই জন্য কোরআন শাহেখ যে কথাটি শুরু করেছিলেন সুহান আল্লাহ যে আল্লাহর জিকির উল্লাহ ইলাহা সব থেকে বড়ো জিকির বলা হয়েছে ইলাহা ইল্লাল্লাহ এরপরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলা আল্লাহ একবার যে খলিমাকে আমরা অনেক বিকে বুকের মধ্যে মাসনুন দোয়া বা অনেক ইসলামিক বুকের মধ্যে আমরা পাই থার্ড কলিমা হিসাবে এই কলিমার ফজিরত সম্পর্কে একটি হাদিসই আমাদের জানা যথেষ্ট আল্লাহ রসুল বলেন যে কোনো মানুষ যদি আমাকে অফার করে এই দুনিয়ার কিংডম আর বলে যে এই দুনিয়ার মালিকানা আপনি নিয়ে নেন আর আপনি আমাকে এই খলিমা দিয়ে দেন আল্লাহ রসুল বলেন আমি রিজেক্ট করব। কারণ এটার গুরুত্ব আল্লাহ রসুল অনুধাবন করছেন মানে বুঝেছেন এই জন্য আল্লাহ রসুল এই কথাটা বলেছেন যে সারা দুনিয়া একদিকে আর এই কলিমাগুলার গুরুত্ব অন্যদিকে এই কলিমা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ আল্লাহ আকবর আমরা যারা পড়ার তৌফিক হয় আমরা প্রতিদিন যেন এটা পড়ি কারণ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরেও কিছু মানুষ আফসোস করবে যে আরো যদি কয়েকবার সুবহান আল্লাহ পড়তাম আরো যদি কয়েকবার আল্লাহ একবার বলতাম আরো যদি কয়েকবার আল্লাহ ইহ পড়তাম তাহলে আল্লাহ আমার জান্নাতকে আরো বড় সুন্দর করে সাজাইতেন জান্নাতে আমি আরো উচ্চ মোকাম লাভ করতে পারতাম এই এই কালিমার গুরুত্ব অপরিসীম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লা আল্লাহু আকবর আর শাহ যে শেষ কথাটা বলেছেন এই হাদিসের আলোকে যে কোরআন আমাদের জন্য দলিল হবে আমাদের পক্ষে দলিল হবে অথবা আমাদের বিপক্ষে এটা আমরা একটু সহ আমরা সবই একটু জিনিস যদি আমরা সহজে এটা মেনে নিতে হবে এই কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে যে আমি ছোটোবেলায় কোরআন তেলাওত করেছি এটাই আমার জন্য শেষ আসলে তাহলে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে কোরআন আমার পক্ষে দলিল হবে কোরআন আমার পক্ষে আল্লাহর সামনে কথা বলবে এটা আমি কিভাবে আশা করি এটা আমি একজন সহজেই আমরা বুঝে নিতে পারি আমার সম্পর্ক কোরআনের সাথে যদি হয় প্রতিদিন আমি যদি তেলাওত করি কোরআন মোতাবিক আমি আমল করতে চেষ্টা করি অনেকের মনে আসতে পারে কোরআন আরবিক আরবি বুক আমি তো কোরআন আল্লাহ কি বলছেন এটা জানছি না বুঝতে পারছি না এখন আমি কিভাবে আমল করব প্রথম দায়িত্ব হলো একজন মুসলমানের জন্য আমরা কোরআনকে বোঝার চেষ্টা করা এখন যদি আমরা কোরআন বুঝতে গিয়ে সরাসরি কোরআন থেকে আমি যদি বুঝতে না পারি অনেক সুন্দর ইসলামিক বুক আছে সালাতের উপর নামাজের উপর হজের উপর সাউমের উপর জাকাতের উপর আমাদের দৈনন্দিন জীবন কিভাবে আমরা পরিচালনা করব কোরআন এবং হাদিসের আলোকে আমাদের অলামায়েক রাম সুহান আল্লাহ আইমায়েক রাম সুন্দরভাবে এগুলা তারা লিখে গেছেন এখন আপনি যে ভাষায় আপনার জন্য সহজ আপনি এই বুকগুলা থেকে আপনি কোরআন মোতাবিক আপনি চলতে পারেন যদি আমরা কোরআনের মোতাবেক জীবন আমরা পরিচালনা করি কোরআনকে যদি আমরা ফলো করি কোরআনকে যদি আমরা সামনে রেখি প্রতিদিন আমরা যে কাজ করি আমি যদি একটু চিন্তা করি যে আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন দুনিয়ার কি কোনো ফায়দা আছে আখরেতের কি কোনো ফায়দা আছে আমরা এই কাজের মাধ্যমে তাহলে আপনি করেন আর যে কাজে দুনিয়ারও কোনো ফায়দা নেই আখরেও কোনো কল্যাণ নেই আল্লাহ এবং রাসুলের নির্দেশনা নেই এই কাজ থেকে যদি আমরা বিরত থাকি তাহলে কোরআনকে আমরা সামনে রাখলাম আর যদি আমরা এর অপোজিট চলি ইসলাম কি বলেছে আল্লাহ রসুল কি বলেছেন রসুলের সন্না কি কোরআনের নির্দেশনা কি ওলামা এখরাম কি বলছেন ইমাম সাহেবরা কি বলছেন আমি যদি এগুলার তোয়াক্কা না করি আর আমি যদি নিজেকে স্বাধীন মনে করি ইসলাম থেকে আমি স্বাধীন শুধু আমি বললাম যে আমি অমিন আমি মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি অনেকে বলেন আমি ইমানদার কিন্তু নমাজ পড়ি না এটা একটা মানে এটা একটা ভুল কথা আপনার আপনি ইমানদার হলে আপনি অবশ্যই নমাজ পড়তে হবে তো আমরা যদি কোরআনকে যদি আমরা পিছনে রাখি আমাদের আমলের দ্বারা আমাদের অ্যাকশনের দ্বারা আমাদের কৃত কৃতকার্যের দ্বারা তাহলে এই কোরআন আমার বিপক্ষে চলে যাবে আর কোরআন যদি কারও বিপক্ষে চলে যায় তাহলে মুক্তির কোনো আশা নেই বাঁচার কোনো উপায় নেই তো আমরা আজকে শেখের কাছ থেকে নামাজের গুরুত্ব এবং ইমানের গুরুত্ব এই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আরেকটা বিষয় আমরা শাহেখ এখন আমরা একটু আলোচনা আমি মনে করি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নামাজের মাধ্যমে আমরা জান্নাত লাভ করব। এই নামাজের মাধ্যমে আমরা দুনিয়াতে আমরা আল্লাহর জিম্মাদারি আল্লাহ আমাদেরকে মানে হেফাজত করবেন এই নমাজ যদি আমরা ত্যাগ করি এই নমাজকে যদি আমরা ছেড়ে দিই তাহলে দুনিয়ার জীবনে এবং আখরাতের জীবনে আমাদের কী শাস্তি ভোগ করতে হবে একটু যদি আপনি টাচ করেন জি আল্লাহ সুবহান কোরআনের মধ্যে বলেছেন অনেক আয়াত আছে আপনি হাফিজে কোরআন আমিও হাফিজে কোরআন আমরা যেগুলা পড়ি দেখি না হে ইমান তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে এই কথার দ্বারা দুইটা জিনিসের দোয়া বয় নামাজের মাধ্যমে কিভাবে ধৈর্য ধরা যায় একটা প্রশ্ন নামাজের পরে তাকে দোয়া যদি অনেক বাই হলে দোয়ারে আজকাল উঠাই দিতে চাইরা বা উঠাই দেন আমি স্পষ্ট বলি নামাজের মাধ্যমে কিভাবে দোয়া হয় নামাজ ফরজ বিধান পালনের পরে যে কোনো ফরজ আমলের পরে দোয়া করলে আল্লাহ আছে কাছে খবর হয় দোয়াকে ম্যান্ডেটারি করা ঠিক নয় সব সময় করতে হবে এমনটা মনে করা ঠিক নয় কিন্তু করলে কোনো অসুবিধা নাই আমাদের উল্লামাইক্রামের মতো সেটা ভিন্ন আলোচনা যাই হোক দেখো আমরা নামাজ যখন পড়ি নামাজের মাধ্যমে সবর করার নির্দেশ আল্লাহ তালা দিচ্ছেন সবরের ব্যাপারে অন্য আয়াত আছে আফা সোয়াবির আজ হিসাব কেমন আল্লাহ তালা বলবেন যারা দরজ্য ধারণ করেছিলেন পেশনেস ছিল যারা তাদের জন্য রাখা হয়েছে সোয়াবের পাহাড় যা মনে যায় নিয়ে জান্নাতে চলে যাও কোনো হিসাব নাই লো কিন্তু ওই দৈটা আবার নামাজের মাধ্যমে জন্য জন্মা বলছেন একটার সাথে আর সাথে কানেকশন আছে নামাজ পড়লে আপনি অটোমেটিক আল্লাহ তালার রুলসের ভিতরে ঢুকে গেলেন কিভাবে ছোট্ট একটা ফজিলত বলি রসুল্লাহ আসাম বলেছেন সারা দুনিয়ার সমস্ত কিছু যদি একটা পাল্লায় রাখা হয় আর শুধু ফজরের সুন্নত রাখা হয় সুন্নত ফরজ না দুই রাখাত তাহলে সারা দুনিয়ার সব কিছু থেকে বাড়ি হবে হা কি পরিমাণ ফরজ বললে কি পরিমাণ হবে আপনি চিন্তা করেন এটা একটা নাম্বার টু হইল নামাজের মাধ্যমে আপনি নামাজ পড়তে হইলে নামাজের পূর্ব শর্ত হইলে অজু পবিত্রতা অর্জন করা যে ব্যক্তি পঙ্কানুপঙ্কভাবে সুন্দরভাবে সুন্নত মোতাবিক অজু করবে অজুর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি পৌঁছাইয়া আর এরপরে আসমানের দিকে মুখ তুলে বলবে ইলাহা আন্না বলবেশ রসুলু তো তার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে আর এরপরে বলেছেন কেউ যদি পারে এটাও পড়ে আল্লাহ জাহিমিন ও জাহানী মিলল মতাত হে আল্লাহ আমাকে তোবাকারীর সাথে অন্তর্ভুক্ত করুন পবিত্রতা অর্জনকারীদের দলে অন্তর্ভুক্ত করুন যদি পারে পড়লো না পারলে শুধু আসাদু আল্লাহ ইলাহ পড়লো এরপরে বলেছেন এখানে শেষ নয় এরপরে বলেছেন দুই রাঘাত নামাজ যদি পড়ে সে নফল নামাজ তো পূর্বের জীবনের সমস্ত সোজরা গুনা মাফ হয়ে গেছে নামাজের দ্বারা যদি নফল নামাজে আর সুন্নত নমাজ পরের কথা আর বললাম না নমাজ নফল আর সুন্নতে যদি এতটুকু মানে ফায়দা হয় এতটুকু সবের অধিকারী হওয়া যায় তাহলে নামাজ আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার ফলো করিয়া যদি দিন আমরা চালাইয়া যাই মৌথ পর্যন্ত দরিয়া রাখি তাইলে তো আমার আর কোনো চিন্তাও নাই কবরের মধ্যে আপনার যখন সোয়াল জবাব হইব তো ফিরিস্তারা তিন সোয়াল করবো আমরা সবে জানি এরপরে তিন জবাবও হলে জানি মার দিন উকা কামান না বিউকা অন্য এবারত আছে তো ওইলে বিল ফফরি সু বিল নৌম কা বিল জানুস গুমাও জান্নাতর পোশাক পরায় দো জান্নাতের লেবাস পরাই দো জান্নাতর বিছানা বিছাই দো আর ঘুমাও তুমি আরামের গুম ঘুমাও কিন্তু যদি নমাজ রোজা কিছুই না থাকে তাহলে সোয়ালোর জবাবটা হবে এরকম তোমার শাস্তির দরজা যদি এই তিন সোয়ালের জবাব দেওয়ার পরে আপনার জান্নাতের সাথে একটা কানেকশন করে দেওয়া হবে আর ওই কানেকশন থেকে জান্নাতে আলো বাতাস আসবে আর সে আরামের গুম গুমাইবে এমন গুম ঘুমাবে হাদিসের মধ্যে আছে ইসলাম আল্লাহ ইসলাম যখন দিন সিংঘাত ফুক দিবেন তখন উঠে আর চোখ খসলাইতে খসলাইতে বলবে যে এই মাত্র গুমাইলাম আমার কে জাগাইল অথচ হাজার হাজার লাখ লাখ বছর চলে গেছে কোন কারণে এগুলা হইল নামাজের কারণে কেউ আমাদের দিন পাঁচটা সোয়ালের জবাব না দিয়ে কেউ আগাতে পারবে না এর মধ্যে এক নম্বর যে সোয়াল হবে এটা হলো নামাজ কায়েম করছ কিনা নামাজ পড়ছো কিনা এরপরে আসবে যে ওবন কাল কীভাবে কাটাইছ আন কোন ফোতে করছো এক্সপেন্স কীভাবে হয়েছে এটা পরের টপিক কিন্তু প্রথম যে সোয়াল হবে নামাজ পড়ছো কিনা রসুল্লাহ সালামের লাস্ট উইল লাস্ট যে ওসিয়ত ওসি সেটা হলো ইয়া উম্মতি উম্মতি আসলাত আসলাত বখারে হাদিস নভিজ বলছে হে উম্মত হে উম্মত নামাজ নামাজ নামাজের উপরে কোনো গুরুত্ব নেই একাশি বার কোনো শরীফে ওয়ান টাইমস খেলে বারবার রিমাইন্ড করার মানে কি মোর মোর টাইমস অ্যাডভাইস করার অর্থ হইলো নামাজের গুরুত্ব যে ব্যক্তি নামাজ পড়বে তার বাচ্চা নামাজি হবে তার গড়ের মধ্যে রিজেকের মধ্যে বরকত হবে তার দুনিয়ার অশান্তি প্যারেশানি দূর হবে তার মুসিবত দূর হবে সমস্যা আসলেও ইন্নামা আল ইউসরি ইউসরা সুখে দুঃখে জীবন সুখের পরে আছে দুঃখ দুঃখের পরে আছে সুখ নাইলে শুধু যদি একভাবে লাইফ গোয়িং অন প্রসেস থাকে একরকম তাইলে তো এই জীবনের কোনো মজা নাই মাঝে মাঝে দুঃখ আসবে মাঝে মাঝে কষ্ট আসবে মাঝে মাঝে পরীক্ষা আসবে কারণ আল্লাহ তালা কুরআ মেনশন করেছেন সুরা মুলকে আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আকুম আইয়ুকুম আমালা তোমার মৌত এবং হায়াতের মধ্যে আমি সামটাইম টেস্টিং ইউ তোমারে আমি সামটাইম টেস্ট করবো রকম তখন দেখমু টেস্ট করার অর্থ হইলো তোমার মুসিবত দিয়ে আমি দেখবো তুমি কি করো ধৈর্যের সাথে নামাজ পড়ে আল্লাহ সামান্য গ্রহণ অত চন্দ্রগ্রহণ আল্লাহ রসুল্লাহ দাঁড়িয়ে যেতেন সামান্য মুসিবত দেখলে আল্লাহ আবহাওয়ার ইহোকাল মোটকথা ইহকাল এবং পরকালের কামিয়াবি হলো নামাজ্লাহ আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর শাহেখের যে শেষ কয়েকটি কথা আমার মনে হয় আমাদের দর্শক আমাদের দর্শক ভাই বোন যারা আছেন তাদের মনেও আপনার এটা আপনারা একটু গভীরে আপনার চিন্তা করবেন যে জিনিসটা আমরা চুকে দেখতে পারি যে মৃত্যুর পরে খবরে সাইিত আমরা সবাই কবরে যেতে হবে আর এই খবর থেকেই কিন্তু আমার জীবনের মানে আমি জান্নাতি জাহান জাহান্নে এটা শুরু হয়ে যাবে হাদিসের আলোকে তিনি বলেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যখন খবরে সাইিত থাকব তখন তিনটি সোয়াল হবে সোয়ালের যদি আমরা উত্তর দিতে পারি সঠিকভাবে তাহলে জান্নাতের সাথে আমাদের খবরের কানেকশন হয়ে যাবে আর আমাদের খবরকে প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের একটা গড় তৈরি করে দিবেন আল্লাহ সব তারা এখন এর অপোজিট যদি হয় তাহলে কিন্তু আমরা কঠিন শাস্তি আমাদের ভোগ করতে হবে আর প্রথম সলটা আজকে থেকে আমরা এটা একটু স্মরণ রাখি যে প্রথম প্রশ্নটা হবে কেয়ামতের দিন আমার নমাজ সম্পর্কে এই নমাজ যদি আমার কমপ্লিট থাকে নমাজ যদি আমার পরিপূর্ণ থাকে তাহলে আমি আশা করতে পারি বাকি সব কাজ আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ সকল হিসাব সহজ সহজ হয়ে যাবে নমাজের হিসাবে যদি আমি পাশ করতে পারি এই নমাজে পাশ করার জন্য আমি আপনাদের সবার কাছে আমাদের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যে দুনিয়ার সব কাজের আমাদের আমাদের গুরুত্ব আছে সব কাজকেই আমরা গুরুত্ব দেই কিন্তু আল্লাহ আল্লা সুবহানহ তালা আমাদের মালিক তার হুকুম তার আদেশ তার নির্দেশ আর সবচেয়ে প্রিয় আমল হলো নমাজ এই নমাজের জন্য গুরুত্ব আজকের আলোচনা থেকে আমাদের আপনাদের কাছে এই আবেদন আমরা সবাই যেন নমাজকে এহতেবামের সহিত গুরুত্ব সহকারে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ জান্নাতি জীবন দান করবেন কঠিন বিপদে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং আখরাতে আমরা জান্নাতে সর্বোচ্চ মোখাম লাভ করব। আজকে শেষ পর্যায়ে হযরত শাহেখ হাফিজ আহমদ জাকি সাহেবের আমরা সুক্রিয়া আদায় করছি আল্লাহ আল্লা সুবাহানহ তালা তাকে যেন উত্তম বলদা দান করেন তিনি অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে এসেছেন আমরা সামনেও আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানে আবারও ইনশাল্লাহ তাকে আমরা পাবো এবং তার কাছ থেকে উপকৃত হব আল্লাহ যেন শাহেবকে উত্তম বলদা দান করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন যাবার বেলা আবারও আপনাদের সুক্রিয়া আদায় করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি